নন্টে ফোনটে, আমি প্রডিউসার ব্রিজ জালান, একটা বড় পর্দাতে আসছে, আপনি যাবেন, সব যাবেন দেখবেন, খুব ভালো পিকচার বানিয়েছে, খুব কমেডি আছে, নন্টে ফোনটে অনেক খুব ভালো কাজ করেছে। এটার একটা কঠিন ব্যাপার ছিল, তার কারণ হচ্ছে নন্টে ফোনটে প্রথমে সবাই পড়েছে দেখেছে, যেহেতু এটা গল্প নয় ছবি, শব্দ ছবিগুলো দেখেছে, তারপরে এটা কার্টুন হয়েছে, তার মানে কি এটা একটা কম্পিটিশন ছিল যে জীবন্ত হবে তো, ন্যাচারাল হবে তো, চিত্রগুলোকে আবার নতুন করে আনা, এবং যে কারণের জন্য এই ধরনের চরিত্র নিয়ে যত কাজ হয়েছে প্রথমেই কিন্তু তোমাদের মতো মিডিয়ারা ঝাঁপিয়ে পড়েছে যে কতটা অথেন্টিক, কতটা ম্যাচ করছে কিনা। ফোনটে হচ্ছে একদম, ফোনটিকে যত মানে বদমাইশি করে ফোনটির মার খেলে কাঁদে না, মানে ওকে যত মারো ও সহ্য করে, এরকম টাইপের একটা ক্যারেক্টার ছিল রোলটা। তো বাংলাদেশ সিনিয়রদের গাইড পেয়ে আমি খুবই ভালো করে করেছি। তো দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভালোকে দেখুন। নন্টেকে নিয়ে তো আমি কিছু বলবোই না, যদি এখানে সব কিছু বলে দিই তাহলে যাবে কে বলে লাগবে। এই মুভিটা গিয়ে দেখতে হবে, বাড়িতে বসে থার্ড পার্টি একদিন কিচ্ছু হবে না, আপনাকে মুভি হলে গিয়ে সবার সাথে বসে দেখতে হবে। এবার আপনি যতই বড় হন না কেন, আপনাকে নিজেকে ছোট বানিয়ে ছোটদের সাথে এসে মুভিটাকে এনজয় করতে হবে। না পেলে না পেলাম এটা বলে বোঝাতে পারবো না যে কী ধরনের মনের অবস্থা ছিল তখন, যে নন্টে ফোনটেতে মাস্টারমশাইয়ের ক্যারেক্টার, এবং আমাকে নারায়ণ দেবনাথ বাবুর কাছে নিয়ে যাওয়া হয়, উনি দেখে আমাকে একটা কথা বলেছিলেন, আমার এখনও মনে আছে, যে আমি হয়তো স্বপ্নে তোমাকেই দেখেছিলাম, তার জন্য বোধ হয় মাস্টারমশাইটা আঁকতে পেরেছিলাম। নমস্কার, আমার নাম শুভাশিস ব্যানার্জি, আমি নন্টে ফোনটেতে এক যাত্রের দারোগার পাঠ। এই মাঠ করতে গিয়ে ফিরে যাই যে আমরা যেহেতু নন্টে ফোনটে দেখেছি, একটা ছবি আঁকা, তার উপরে সাদা জায়গায় লেখা, এই প্রত্যেকের এক্সপ্রেশন দেখেছি, প্রত্যেকে কে কীরকম চরিত্র লেখক ভেবেছে সেইগুলো আমরা দেখতে পেয়েছি। আর্ট থেকে আসে সকলেই হলে যাবেন, হলে গিয়ে পুরোপুরি উপভোগ করবেন। আমি অমলান মজুমদার, আপনারা সবাই জানেন যে নন্টে ফোন আসছে, বড় পর্দায় আসছে, বইয়ের পাতা থেকে জ্যান্ত হয়ে আসছে। সেই নন্টে ফোনের চিত্রনাট্য এবং সংলাপ আমি লিখেছি, এবং একটি বিশেষ চরিত্র আছে তার নন্টে ফোনটে, আপনারা জানেন যে তাতে প্রচুর চোরের ক্যারেক্টার, তেমনি একটি চোর কাঁকড়া বলে সেই চরিত্রটিও আমি লিখেছি। আমার চরিত্রের নাম হচ্ছে চিংড়ি, সে বেসিক্যালি একজন পকেট মার, সে দুর্ধর্ষ পকেট মার, আর তিনি হচ্ছেন ড্রাগন মানে পরম বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ছাত্রী, আর কাঁকড়া মানে অমলান কিচ্ছু পারে না, সে নিয়ে ওকে প্রায়ই ও হ্যাঁটা মারে। এবং তারপরে এই যে এদের যে গ্যাংটা, আরও যে লোকজন আছে তাদেরকে নকশা করতে কীভাবে সাহায্য করে, এটা ছবির একটা অংশ, প্লিজ আপনারা দেখছেন। নমস্কার, আমি অনির্বাণ চ্যাটার্জি, প্রজেক্টের ট্রেলার করেছি। আমি অনির্বাণ ব্যানার্জি, আমি প্রজেক্টের ভিএফএক্স মোশনের কাজটা করেছি। এই নন্টে ফোনটে যে ব্যাপারটা, ছোটোবেলা থেকে মানে পড়াশোনা ফাঁকি দিয়ে নন্টে ফোনটের বইটা দেখতাম, পড়তাম, খুব ভালো লাগতো, এনজয় করতাম। ছবির মাধ্যমে হলে এটা দেখা যাবে, শুনতে খুব ভালো লাগছে, আরও ভালো লাগছে এরকম একটা জিনিস লঞ্চ করে করছে আমাদের রেস্টুরেন্ট ভূতের রাজা দিলো বর যাদবপুরে, এই জন্য খুবই ভালো লাগছে। উনি আসতে পারেননি আজকে, কিন্তু আমরা একটু আগেই ওনার বাড়ি থেকে ওনার কি এক ঘন্টা আগেকার এই বাইট আমরা রেকর্ড করে নিয়ে আসতে পেরেছি, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। খুশিদের শোধের জন্য আরেকটা ছবি হচ্ছে, এবং আমাদের নারায়ণ বাবুর অত্যন্ত কাজগুলি যে দুই ছুটি চরিত্র বলতে কাটে ছবি করছে অনির্বাণ, সেই ট্রেলারটা আমি আজ আমাদের এই বিশপ ত্রিপুরা রোডের বাড়ি থেকেই লঞ্চ করছি ট্রেলারটা।
ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এমনই একটা বই, পুরো ফ্যামিলি দেখা যাবে, বাচ্চাদের নিয়ে আসবেন আমাদের।